মুসলমানরা যখন নানান মত, তারপর হচ্ছে গোষ্ঠী, এগুলো নিয়ে বিভেদে লিপ্ত, সেই সুযোগে ইসরায়েল যখন ফিলিস্তিনিরে মারতেছে, পশ্চিমার একটা জিনিস প্রমাণ করছে যে একত্রিত হইতে দল লাগে না, স্বার্থ জরুরি। তো আমরা তো আমাদের স্বার্থ বুঝি না, তো পশ্চিমারা ঠিকই স্বার্থ বুঝছে। আর যখনই দেখছে এই ঘটনা, মুসলিমরা মাথা চাড়া দিছে, দেখেন সাথে সাথে করছে কি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, পোল্যান্ড, জার্মানি, ইইউ সবাই আপনার ইসরায়েলের পক্ষে তাদের অবস্থান নিয়েছে। ইভেন মার্কিনের, আমেরিকার যিনি পররাষ্ট্রমন্ত্রী আছেন অ্যান্টনি ব্লিঙ্কেন, উইরা চলে গেছে সেখানে, গিয়া বলছে যে আমরা তোমাদের পাশে আছি, যুদ্ধ জাহাজে না পাঠাইছি, বিমান টিমান সহ বস্তায় ভৈরা ভৈরা আমরা অস্ত্র পাঠাচ্ছি, দ্বিতীয় ধাপে আসতেছে। এরই মাঝখানে ঘটছে এক বিরল ঘটনা, হামাসের হাতে দৌড়ানি খেয়েছে কে জানেন? ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। আমি দেখাচ্ছি ঘটনাটা। ইসরায়েলকে সমর্থন এবং সহমর্মিতা জানানোর জন্য একের পর এক পররাষ্ট্রমন্ত্রীরা ছুটে যাচ্ছে ইসরায়েল। তো সেইখানে গিয়েছে কে, যিনি যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি। তো এই ব্যক্তি যাওয়ার পরপরই ইসরায়েলের যেখানে তিনি মিটিং করছিলেন, সম্ভবত সীমান্তবর্তী কোনো অঞ্চলগুলোতে যেখানে আক্রমণের শিকার হয়েছে বা হামাসরা বাস দিছে, তো সেইখানে যাওয়ার পরপরই ঘটছে ভিন্ন ঘটনা। আপনার এই মুহূর্তে আপনারা জানেন যে ইসরায়েলের সিকিউরিটি সিস্টেমে একটা আওয়াজ খুবই গুরুত্বপূর্ণ, কু এরকম রমজান মাসে যেমন দেয়, মানে এটা শোনা মানে হচ্ছে ভয়ঙ্কর বিপদ, হামাস অথবা হিজবুল্লাহ অথবা এক্স ওয়াই জেড যে কোনো সংগঠন আক্রমণ চালাতে যেতেছে। কী আক্রমণ? রকেট অথবা মিসাইল। তো সীমান্ত অঞ্চল পরিদর্শনে গিয়া হঠাৎ করেই রকেটের যে সাইরেন্স, এইটা আপনার বাইজা উঠছে, এই সাইরেনের আওয়াজ শুননা, মানে মোটামুটি জুতা টুতা খুললেই অনেকটা দৌড় দিয়ে ওই এলাকা ত্যাগ করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই ভিডিওটা আবার শেয়ার করছে কে জানেন? ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। বেসিক্যালি এটা বিশ্ববাসীকে দেখাইতে চাইছে যে দেখেন হামাস কত ভয়ঙ্কর, বিশ্বনেতারা আমাদের এখানে আসতেছে, হামাস কী করতেছে এদেরকে রুখতে হবে, কারণ ইসরায়েলের প্রধানমন্ত্রী বলছে যে হামাস বিশ্বের জন্য নাকি হুমকি স্বরূপ, সুতরাং এদেরকে নির্মূল করতে হবে ঐক্যবদ্ধভাবে। আর ইসরায়েলি প্রধানমন্ত্রীর এমন ডাকে ঝাঁকে ঝাঁকে কিন্তু পশ্চিমা নেতারা আপনারা ইসরায়েলে এই মুহূর্তে যাওয়া শুরু করেছে। নয়তো আপনি চিন্তা করেন যে সাধারণ সেন্সে এই ভিডিওটা ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ করার কোনো কারণ আছে? বিষয়গুলো কিন্তু গভীর, এদের মানে সিস্টেমটাই আলাদা। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি দক্ষিণ ইসরায়েলের ওফাকিমে গিয়েছিলেন, এটা হচ্ছে লেবাননের সাথে একটা সীমান্তবর্তী অঞ্চল, পাশাপাশি আপনার হামাসের সাথে এখানে আটটা পয়েন্টে মোটামুটি লেভেলে এখনও যুদ্ধ চলছে। তো যখন তিনি গিয়েছেন তখনই হামাসের নিক্ষেপ করা রকেটের হুঁশিয়ারি সাইরেন বেজে ওঠে, শব্দ শুনে সঙ্গে সঙ্গেই দৌড় দিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী গত বুধবার ইসরায়েলে পৌঁছার পর তিনি হামাসের হামলায় বেঁচে যাওয়া ব্যক্তি এবং ইসরায়েলের উচ্চ পর্যায়ের নেতাদের সাথে বৈঠক করেছেন। এই বৈঠকে ব্রিটেন সহ পাশ্চাত্যের মিত্ররা ইসরায়েলের প্রতি জোরালো সমর্থন দিয়েছে এবং এই হামাসের হামলার বিরুদ্ধে তারা তীব্র নিন্দাও জানাচ্ছে। আপনার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, যুক্তরাজ্যের যিনি রাজা, ব্রিটেনের রাজা, তিনিও কিন্তু এটা নিয়ে নিন্দা প্রস্তাব করেছেন। আপনি এমন একটা দেশ পাবেন না পশ্চিমা সমর্থিত, দুই চারটা দেশ ছাড়া, এদের ব্যাপারে আমরা আলহামদুলিল্লাহ আপনাদেরকে জানাবো, যারা বেশিরভাগই ইইউ এবং ন্যাটোতে যুক্ত, এরা বেশিরভাগই 98% ইসরায়েলকে সমর্থন করে। মানবতা নিয়ে সারা পৃথিবীতে এরা চোখ দিয়ে দেখলেও বাংলাদেশে দেখে আলহামদুলিল্লাহ আমাদের জন্য ভালো। আমার কথা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন আমাদের দেশে হয় না তা না, হয়, কিন্তু সারা পৃথিবীতে যখন হয়, যখন আমরা দেখি যে জালেমের পক্ষে মাঝে মাঝে কথা বলে, তখন তাদের নৈতিকতা নিয়ে প্রশ্ন ওঠে, কারণ বিচারের মাপকাঠিটা এক এক জায়গায় এক এক রকম কেন? তো যাই হোক, ভবিষ্যতে যারা যাবা, জেলিও যাবে শুনছি দু একদিনের ভিতরে, জুতা ভালো করে পড়তে হবে, হ্যাঁ, যেন দৌড় দেওয়ার একটা প্র্যাকটিস থাকে, তাই না? হামাসের উচিত সবগুলো এরকম দৌড়াইয়া হালকা হালকা ঘাম ছোটাই দেওয়া। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।